হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সেল এট ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে দুটি ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সামিফ, দ্বিতীয়টা হচ্ছে সামিফস। এক্সেলে কিভাবে যোগ করতে হয় আমরা সবাই জানি, কিন্তু এক বা একাধিক শর্তের সাপেক্ষে যদি যোগ করতে বলা হয় তাহলে আমরা একটু ডিফিকাল্টি ফেস করি। সেক্ষেত্রে এক বা একাধিক শর্তের সাপেক্ষে যদি আমরা যোগ দেখতে চাই তাহলে এই দুটি ফাংশনকে আমরা ইউজ করব। আমরা একটি ডাটাবেস দেখতে পাচ্ছি বাম পাশে, যেখানে মান্থ, প্রোডাক্ট, কান্ট্রি এবং সেলস রেভিনিউ দেওয়া আছে। তাহলে আমাদের এখানে তিনটি শর্ত দেওয়া আছে মোট। প্রথম শর্তটি হচ্ছে ফাইন্ড টোটাল সেলস ফর দ্য বিলো ক্রাইটেরিয়া। প্রথম শর্তটা হচ্ছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের সেলস ভ্যালুটা বের করা, সেলস রেভিনিউ। দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটি শর্ত এখানে, ফেব্রুয়ারি এবং শার্ট হোয়াইট, অর্থাৎ মাস হতে হবে ফেব্রুয়ারি এবং প্রোডাক্ট হতে হবে শার্ট হোয়াইট। এই দুটি শর্ত মেনে তার সেলস রেভিনিউটা বের করা। তিন নম্বর হচ্ছে তিনটি শর্ত, ফেব্রুয়ারি, শার্ট হোয়াইট এবং সেটা ইউএস এর কিনা, ইউএস এর কত, ইউএস এর সেলস ভ্যালু কত সেটা বের করা। তাহলে এই তিনটি শর্ত সাপেক্ষে আমরা প্রথম যে শর্তটা আছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস, সেটার ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে সামিফ ফাংশন। তাহলে শুধু সামিফ হলে সামিফ আমরা একটু সূত্রের দিকে তাকাই। প্রথমটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু সেলস রেভিনিউ না, এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কারণ সেলস রেভিনিউ যে রেঞ্জ সেটা হচ্ছে সেলস রেঞ্জ পাশে দেওয়া আছে 3 নম্বরে। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মান্থ। তাহলে আমরা মান্থটা আমরা সিলেক্ট করলাম ডাটাবেস থেকে, সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার ফেব্রুয়ারি, এরপর হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আমার সেলস রেভিনিউ, এন্টার দিলাম, পেয়ে গেলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে মান্থ হতে হবে ফেব্রুয়ারি এবং প্রোডাক্ট হতে হবে শার্ট হোয়াইট। তাহলে ফেব্রুয়ারি মান্থে শার্ট হোয়াইটের সেলস রেভিনিউ বের করতে হবে। এই জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম ইফস। তাহলে সাম ইফস হলে প্রথমটা হচ্ছে এখানে সাম রেঞ্জ, ওই উপরেরটাতে সাম রেঞ্জ সবার শেষে ছিল, এই ক্ষেত্রে হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে সবার প্রথমে। সাম রেঞ্জ হচ্ছে সেলস রেভিনিউ, আমরা সাম করলাম, সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম ক্রাইটেরিয়াটা আমার কি ফেব্রুয়ারি, তাহলে এটা রেঞ্জ কোনটা মান্থ। এরপর হচ্ছে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করতে বলছে। সেকেন্ড হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টটা আমরা সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া হচ্ছে শার্ট হোয়াইট। তাহলে আমরা ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শার্ট হোয়াইটের সেলসটা পেয়ে গেলাম। থার্ড হচ্ছে ফেব্রুয়ারি মাসে শার্ট হোয়াইটের ইউএস এর সেলস কত, ইজ ইকুয়াল টু সাম ইফস। সেক্ষেত্রে সেম, প্রথমে আমরা সাম রেঞ্জটা আমরা সেলস রেভিনিউটা আমরা সাম করব। ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে ফেব্রুয়ারি মান্থটা ক্রাইটেরিয়া নিলাম, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম। দ্বিতীয় হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে শার্ট হোয়াইট অর্থাৎ প্রোডাক্ট, প্রোডাক্টের ক্রাইটেরিয়া রেঞ্জটা নিলাম, এরপর হচ্ছে প্রোডাক্টটা নিলাম। থার্ড হচ্ছে কান্ট্রি, কান্ট্রির রেঞ্জটা নিলাম, কান্ট্রিটা সিলেক্ট করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আসেন আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা দেখি একটা বড় ডাটাবেজে। বড় ডাটাবেজে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেটা, আমি এটা ডিলিট করে দিলাম, এখানে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে 2011 সালে জানুয়ারি মাসের 1010 সেলস। তাহলে তিনটা কন্ডিশনের জন্য ইজ ইকুয়াল টু সাম ইফস আমরা যে ফাংশনটা ব্যবহার করব, সাম রেঞ্জ সেলস ভ্যালু, তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা কি 2011, তাহলে প্রথম ইয়ারটা আমরা সিলেক্ট করলাম, এটা আমরা সাম রেঞ্জটা পুরোটা নেই, সমস্যা হবে না। তারপর ক্রাইটেরিয়া প্রথমটা হচ্ছে ইয়ার, ইয়ারটা নিলাম, ইয়ারের ক্রাইটেরিয়াটা সিলেক্ট করলাম। দ্বিতীয়টা হচ্ছে মান্থ, মান্থ নিলাম, মান্থের ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট কোড নিলাম, প্রোডাক্ট কোডটা সিলেক্ট করলাম, আমরা পেয়ে গেলাম 2011 সালের জানুয়ারি মাসের 1010 সেলস ভ্যালু। 2 নম্বরটা একটু দেখেন, একটু জটিল, ডেট ফ্রম, ডেট দিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে সেম, কিন্তু কন্ডিশনটা বসানোর ক্ষেত্রে আমাদেরকে একটু টেকনিক খাটাতে হবে। ইজ ইকুয়াল টু সাম ইফস, প্রথমটা হচ্ছে কি ডেট দেওয়া আছে, তাহলে আমাদের ডেট কোথায় দেওয়া আছে দেখেন, ফর্ম হচ্ছে 16 জুলাই 13, তাহলে ডেটটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফ্রম থেকে টু, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, তাহলে 16 জুলাই থেকে 15 আগস্ট। তাহলে এই ডেটটা হচ্ছে 16 জুলাই থেকে বড় এবং 15 আগস্ট থেকে ছোট, অর্থাৎ এর মধ্যে। গ্রেটার দেন, ইনভার্টেড কমা গ্রেটার দেন অর ইকুয়াল টু ১৬ ০৭ ২০ ১ ১৩। প্রথম কন্ডিশনটা আমরা দিলাম, সরি একটা ভুল হচ্ছে। প্রথমটা হচ্ছে সাম রেঞ্জটা আমরা যোগ করি নাই, প্রথম হচ্ছে সেলস ভ্যালুটা সাম রেঞ্জটা নিলাম, এরপর হচ্ছে ডেটটা নিব আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এরপরে ক্রাইটেরিয়াতে আমরা এটা লিখব, ক্রাইটেরিয়াতে হচ্ছে greater than or equal to ১৬ ০৭ ২০ ১ ৩। শেষ করলাম প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে ১৫ আগস্ট। দ্বিতীয় ক্রাইটেরিয়ার জন্য আমরা কি করব, আবার সেম ডেটটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা হবে কি লেস দেন অথবা কত ১৫ ০৮ ২০ ১ ৩। শেষ আমাদের ক্রাইটেরিয়াটা। এরপর ৩ নম্বর একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখেন প্রোডাক্ট কোড। তাহলে প্রোডাক্ট কোডটা আমরা নিলাম, নিয়ে প্রোডাক্ট কোডটা সিলেক্ট করলাম, এন্টার। তাহলে এই 3টা শর্ত হবে কি আমার ভ্যালুটা চলে আসলো। আমি একটু স্ট্যাটিক করে দিই সবাই বোঝার সুবিধার্থে। সুতরাং এটা আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে সামিফস। সেম জিনিসটা আমি একটু কপি পেস্ট করি, কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করি। এই জায়গায় যে কন্ডিশনটা লিখলাম এটা এভাবে না লিখে আমরা এই ডেটটাকে এভাবে এটার সাথে এন গুণ করে ক্যাশ এন গুণ করে প্রথম ডেটটা দ্বিতীয় কন্ডিশনটার সাথে আমরা সেম ভাবে এন গুণ করে দ্বিতীয়টা, এভাবে করা যায়। সেম দুটো ফর্মুলা করতে হবে, দেখে দিলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।